আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতদিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আংশিক ভগ্নাংশ, সেখানে বলেছিলাম যে আংশিক ভগ্নাংশের কয়েকটা রুলস আছে। তো গতদিন আমরা একটা রুলস দেখেছিলাম যে যদি হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেটা যদি পুনরাবৃত্তি না হয় তাহলে আমরা একটা রুল শিখেছিলাম। আজকে যেটা শিখবো দেখেন যে বাস্তব যখন হলে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলার কয়েকটি পুনরাবৃত্তি হবে। পুনরাবৃত্তি বলতে কি, আমরা যেমন বলি যে এক্স এ স্কোয়ার, এক্স এ স্কোয়ার অর্থটা কি, এক্স এ স্কোয়ার এটা অর্থ এক্স গুণ এক্স, এটা কি? তাহলে দেখলাম যে এক্সটা দুইবার পুনরাবৃত্তি হয়েছে, দুইবার আসছে। এখন এখানে x স্কয়ারের পরিবর্তে x কিউব হইতে পারে, x ফোর হইতে পারে, সেই জন্য আমরা প্রতিবারই দেখবো যে একটা করে x বাড়তেছে। তো এই ক্ষেত্রে দেখতেছি আমরা যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা পাওয়ার অনুসারে পথটা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা চলক বৃদ্ধি পাচ্ছে। তো ঠিক আজকে এই টাইপের একটা সমস্যা আমরা সমাধান করবো যে গতদিন আমরা করেছি যে পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি হবে না বলতে কি, উৎপাদকে কোনো স্কোয়ার কিউ ফোর পাওয়ার হিসাবে থাকবে না। আর আজকে যেটা করবো যে আমাদের যে উৎপাদকগুলো থাকবে সেটা একঘাত বিশিষ্ট এবং তার ভিতরে কয়েকটা পুনরাবৃত্তি হবে। এই টাইপের একটা সমস্যা আজকে আমরা দেখি, চলেন বোর্ডে দেখি। তো এখানে দেখেন একটা সমস্যা লিখেছি আমি, একটা ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি এর স্কোয়ার। তার মানে এটার অর্থটা কি আসতেছে যে এক্স প্লাস থ্রি এর স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি। এই ক্ষেত্রে দেখতেছি আমরা যে এক্স প্লাস থ্রিটা পুনরাবৃত্তি হচ্ছে, এটা দুইটা অংশে আছে, দুইবার আছে। তো এই টাইপের সমস্যাটার জন্য মূলত আমরা এটা বলতেছি যে আগে আমরা যেটা করবো যে সবসময় আংশিক ভগ্নাংশ করার সময় আমরা আমাদের ভগ্নাংশ প্রকৃতিটা জানার চেষ্টা করবো। তো আমরা এই প্রকৃতির ভিতরে যেটা আসতেছে সেটা হচ্ছে যখন হরের বাস্তব ও একঘাত, তাহলে হর আছে, হরের যে চলক আছে তার দেখেন পাওয়ার আছে এক। আবার এখানে দেখেন এখানে যে এক্স আছে এক্সের পাওয়ার আছে এক, তাহলে এরা একঘাত বিশিষ্ট উৎপাদক। এবং কি হলো, এক্স প্লাস থ্রিটা হচ্ছে দুইবার আসতেছে, আই মিন পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা এই শর্ত মতে এর জন্য যে নিয়মটা পেয়েছি, যে সূত্রটা পেয়েছি, সেটা হচ্ছে যখন আমরা এটাকে ধরবো তখন প্রথমে ভগ্নাংশটা বসিয়ে নিলাম, দেওয়ার পরে এই চিহ্নটা দিলাম, দেওয়ার পরে দেখেন প্রথমে যে অজানা যে রাশিটা ধরেছি, চলকটা ধরেছি, সেটা হচ্ছে এ, এর নিচে যে উৎপাদকটা দিয়েছি সেটা দেখেন সে সিঙ্গেল ছিল, টু এক্স প্লাস ওয়ান, এর কোনো পুনরাবৃত্তি নাই। প্লাস বি বাই এখন যে অংশটা পুনরাবৃত্তি হয়েছে তা একটা অংশ নিয়েছি, এক্স প্লাস থ্রি এর স্কোয়ার ছিল, এটা পুনরাবৃত্তি হয়েছিল, তো শুধু এক্স প্লাস থ্রিটা আমরা উৎপাদকের ফলে নিয়ে নিয়েছি। তারপর দিয়েছি সি প্লাস সি বাই এক্স প্লাস থ্রি এর এখন পূর্ণ যেটা ছিল সেটা। তো এরপরে এটাকে আমরা নাম দিয়েছি, সমীকরণের নাম দিয়েছি ওয়ান। তো আমরা এর আগে যেটা করেছিলাম যে এক নম্বর সমীকরণ ধরার পরে যে হরটা ছিল মূল ভগ্নাংশের, সেই মূল ভগ্নাংশের হরটা দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করেছিলাম। তো এখানে তা কোনো ব্যতিক্রম নাই, এখানে আমরা সেম টু সেম করেছি, এক নম্বরের উভয় পক্ষকে টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এর স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তো গুণ করার পরে যেটা আসতেছে এখানে এইগুলো উঠে যাচ্ছে, কেটে যাচ্ছে, যাওয়ার পরে শুধু এক্স স্কোয়ার থাকতেছে, এখানে এই অংশটা চলে গেলে থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি এর স্কোয়ার, ডি এর সাথে থাকবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। এইখানে দেখেন এক্স প্লাস থ্রি আছে, একটা উৎপাদক আছে, কিন্তু আমার পদে ছিল এক্স প্লাস থ্রি এর স্কোয়ার, তাহলে সেখানে ছিল দুইটা, তাহলে একটা একটা কেটে যাবে, একটা অবশিষ্ট থাকবে, সেই ক্ষেত্রে আসবে বি ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি। এখন সি প্লাস দিয়ে দেওয়ার পরে সি তে যদি যায় তাহলে এখানে আমার পদে ছিল হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এর স্কোয়ার, তো এক্স প্লাস থ্রি এর স্কোয়ার এক্স প্লাস থ্রি এর স্কোয়ার কেটে যাবে, যাওয়ার পরে থাকছে টু এক্স প্লাস ওয়ান। এটাকে আমরা গতবারের মতোই আগের পূর্বে যে নিয়ম ছিল সেটার মতো একটা সমীকরণ দিয়েছি, নাম দিয়েছি সেটা হচ্ছে দুই। এই দুই নম্বর সমীকরণটা যা এক্স এর সকল মানের জন্যই সত্য। তারপরে আমরা দেখেন এক্সটা কাজ করেছি যেটা সর্বতই হয়তো বা করে না অনেক সময়
এটা কি করেছি আমরা এই যে দুই নম্বর সমীকরণটাকে আমরা সরলাকার নিয়ে আসছি সরলাকার বলতে কি এই যেমন ছিল k * x + 3 এর স্কয়ার তাই এটা যদি আমরা x কে a ধরি 3 কে যদি b ধরি তাহলে a + b এর হোল স্কয়ার এর সূত্রটা আমরা এখানে বসিয়ে দিতে পারি তো এখানে যদি আমরা x + 3 কে হোল স্কয়ার করি তাহলে সেখানে আসছে a * x * 6x + 9 আচ্ছা b তে দেখেন b পরে দুইটা পদ ছিল দুইটা অংশ ছিল দুইটা উৎপাদক ছিল সেই দুইটা উৎপাদককে আমরা গুণ করে দিচ্ছি 2x দিয়ে প্রথমে এটাকে গুণ করে দিচ্ছি তাহলে 2x স্কয়ার প্লাস 6x 1 দিয়ে এটাকে গুণ করে প্লাস x প্লাস 3 পরেরটা কোন কাজ করি নাই কারণ এখানে উৎপাদক একটাই আছে তারপর যেটা করেছি আমরা এই যে চলক ছিল আমাদের অজানা চলক a এই a দিয়ে এইটাকে গুণ করে দিয়েছি b দিয়ে এটাকে গুণ করে দিয়েছি c দিয়ে এটাকে গুণ করে দিয়েছি দেওয়ার পরে দেখেন এখানে তার পরবর্তীতে লাইনে যেটা করতেছি যে গুণ করলে x স্কয়ার প্লাস 6 ax প্লাস 9 এ তাহলে এখানে x স্কয়ারের সহগ আছে a x এর সহগ আছে 6 এ আর এটা ধ্রুবক অংশ আচ্ছা আবার এখানে যদি বলি x স্কয়ারের সহগ আছে 2b এখানে x এর সহগ আছে 7b এখানে 3b এটা ধ্রুবক অংশ এখানে যদি হিসাব করি x এর সহগ আছে 2x তাহলে এর ভিতরে যে গুলো আছে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে 2 তারপরে আছে 1 তারপরে 0 0 বলতে কি ধ্রুবক অংশটা আমরা যেমনটা বলে থাকি x এর পাওয়ার সূচকের নিয়মে x এর পাওয়ার কিংবা যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1 তো 1 তো একটা ধ্রুবক অংশ সেই জন্য আমরা এখানে মূলত 9 এ 3b c এগুলোকে ধ্রুবক বলে আখ্যায়িত করেছি আচ্ছা তো এটা কথা বলে দেখেন আমরা এই যে সহগগুলো ছিল সহগগুলো দিয়ে একটা কাজ করব যে x স্কয়ার কয়টা আছে দুইটা আছে একটা হচ্ছে a x স্কয়ার 2b x স্কয়ার তাহলে এই x স্কয়ারের যে সহগগুলো আছে সেগুলো যদি আমরা এক জায়গাতে নিয়ে আসি তাহলে সেটা কেমন রূপ নেবে সেটা নিতে হচ্ছে a প্লাস 2b সাথে থাকছে x স্কয়ার অনুরূপভাবে x এর ক্ষেত্রে আমরা সেটাই করেছি x এর ক্ষেত্রে দেখেন এটা x এটা x এটাও x তাহলে এই সব এই সহগগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আসছে 6a প্লাস 7b প্লাস 2c আচ্ছা ইনটু x এখন বাকি থাকছে কোনগুলো এই ধ্রুবকগুলো এগুলো হচ্ছে ধ্রুবক 9a 3b প্লাস c ধ্রুবকগুলো আলাদা করে নিলাম এটার আরেকটা নাম দিলাম এটা নাম দিলাম হচ্ছে সমীকরণ নাম্বার 3 আচ্ছা এখন দেখেন আমরা এর পূর্বে যে অঙ্কটা ছিল সেখানে আমরা মূলত a b c যে চলকগুলো ছিল সেগুলো মান বের করার জন্য উৎপাদকের যে মানগুলো ছিল তার বিপরীতটা দিয়ে আমরা বিয়োগ যোগ এগুলো করেছিলাম মানে এক কথায় x এর মান বসিয়েছিলাম x এর মান বসিয়ে সেখান থেকে আমরা একটা ফলাফল পেয়েছিলাম এখানে সেম টু সেমই করবো তাতে কোনো সমস্যা নাই সন্দেহ নাই দেখেন এইখানে যেটা আছে দুই নম্বর সমীকরণে দেখেন x প্লাস 3 আছে এখানে আছে 2x প্লাস 1 এই দুইটাই মূলত আমাদের উৎপাদক ছিল এই দুইটা উৎপাদককে যদি আমরা 0 ধরি 2x প্লাস 1 x প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 আর এখানে যদি করি x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 3 তাহলে আমরা এখানে মান পাইলাম x এর কয়টা দুইটা তাহলে আমরা যখন x এর মানগুলো বসাবো তখন এখানে নির্দিষ্ট করে বসাবো সেটা কি একটা হচ্ছে মাইনাস হাফ একটা মাইনাস 3 এখন আপনারা এটা কোনটা আগে বসাতে পারেন কোনটা পরে বসাতে পারেন এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যাওয়া যাবে না কারণ ইচ্ছে হলে সে মাইনাস হাফটা আগে বসাবে কারণ ইচ্ছে হলে মাইনাস থ্রিটা সে আগে বসাতে পারে এটা নিয়ে কোনোভাবে মারামারি করা যাবে না আচ্ছা তো আমাদের পাইলাম কয়টা উৎপাদকের দুইটা মান থাকে এই দুইটা মান এখন আমরা বসিয়ে দিব যেমনটা আমরা পূর্বে সমস্যাটাতে বসিয়েছিলাম তো এখন দেখেন এখানে আছে দুই নম্বরতে x ইকুয়াল টু মাইনাস 3 বসিয়ে পাই মাইনাস 3 যদি বসাই দুই নম্বর কোথায় আছে এই যে দুই নম্বর সমীকরণ তাহলে এখানে আছে x স্কয়ার তাহলে কি মাইনাস 3 এর স্কয়ার ইনটু সরি সমান সমান a আছে এর পরে যেটা আছে x এর পরিবর্তে মাইনাস 3 তারপরে প্লাস 3 তো থাকতেছে প্লাস থাকলো b থাকলো এখানে 2 থাকলো আছে 2 x এর পরিবর্তে মাইনাস 3 বসিয়ে দিলাম প্লাস 1 থাকলো এখানে x এর পরিবর্তে মাইনাস 3 প্লাস মাইনাস প্লাস 3 আচ্ছা প্লাস c থাকলো 2 থাকলো x এর পরিবর্তে মাইনাস 3 বসিয়ে দিলাম 1 এখন দেখেন এই ক্ষেত্রে যেটা আসতেছে
a3 কেটে যাচ্ছে গেলে কি এর মানটা আসছে শূন্য শূন্যর সাথে যদি এই অংশটা গুণ করে দিই তাহলে তার মানটা শূন্য হবে কারণ আমরা জানি শূন্যর সাথে যা কিছু গুণ করা হতে গেল সেটা শূন্যই থেকে যায় আচ্ছা প্রথম অংশটাতে দেখেন সেম টু সেম a3 কেটে যাচ্ছে প্লাস মাইনাস এ গেলে এখানটাতেও এর মানটাও এই অংশটাতে শূন্য হচ্ছে তাহলে এই পদটা এর সাথে যদি শূন্য গুণ করে দেওয়া হয় তাহলে সেটা শূন্য হচ্ছে আমরা অবশিষ্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে c এর মান c এর মান যদি থাকে দেখেন এখানে আছে -3 × 2 তাহলে এটা যদি মাইনাস এবং প্লাস অংশ যদি গুণ করি আমরা একটা রুলস জানি যেটা হচ্ছে যে +1 × +1 = -1 + 1 × -1 = -1 - 1 × -1 = +1 এই সূত্রটা মোটামুটি যদি আমরা করি 3 এর সামনে আছে প্লাস 3 এর সামনে আছে মাইনাস তাহলে এটা গুণ করলে আসবে -6 প্লাস থেকে প্লাস 1 করতে হবে তো এটা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমি দেখব সেখানে c এর সাথে থাকবে হচ্ছে -5 আচ্ছা আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে -3 এর স্কয়ার বলতে কি আমরা জানি যে কোন কিছু যদি পাওয়ার জোড় সংখ্যক হয় যেমন 2 4 6 8 এই জোড় সংখ্যাগুলো যদি হয় তাহলে সেখানে সব সময় পজিটিভ মানটা আমরা পেয়ে যাই তো এখানে ছিল -3 তো -3 এর যদি স্কয়ার করি তাহলে এটার মান আসবে 9 তো এখান থেকে যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখানে আসছে c সামনে প্লাস আছে এখানে একটা মাইনাস আছে তো আমরা ওই সূত্র মতে যেটা পাবো সেটা হচ্ছে -5c এখন -5c কেন মানে কিভাবে হলো এটা কারণটা হচ্ছে যে আমরা জানি ধ্রুবক সব সময় চলকের পূর্বে অবস্থান করে সে কখনো চলকের পরে অবস্থান করে না তো এখানে -5 টা যেহেতু একটা ধ্রুবক পদ c হচ্ছে একটা চলক হিসেবে বিবেচিত হচ্ছে সো -5c = 9 আমরা লিখতে পারি এদেরকে একই সাথে আমরা অবস্থানটা পরিবর্তন করে দিয়েছি তারপর দেখেন এখান থেকে যদি আমরা c এর মানটা বের করতে চাই তাহলে সেখানে পাচ্ছি আমরা -9/5 আচ্ছা আমরা তখন x এর মান বসিয়েছি x -3 এবার দেখেন আবারও বসাবো দুই নম্বরে x = -1/2 তো x = -1/2 যদি বসাই তো দুই নম্বর সমীকরণে x² এর পরিবর্তে -1/2² = a × -1/2 + 3 এর স্কয়ার প্লাস সব জায়গাতে আমরা x এর পরিবর্তে -1/2 বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সেখানে দেখেন এইখানে এইখানে 2 এই 2 কেটে যাচ্ছে থাকতেছে -1 + 1 এখানে এটা তো আটা রেখে দিচ্ছি এটা করলে -1 + 1 তো এখানে আবার যেটা আসছে বাম পক্ষে -1 যদি আমরা পাওয়ার করি 1 কে যদি স্কয়ার করে দিই তাহলে 1 থাকতেছে মাইনাস এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে তো সেটা অবশ্যই প্লাস হচ্ছে ভাগকে যদি আমরা পাওয়ার স্কয়ার করে দিই তাহলে আসছে 4 তাহলে বাম পাশে আসছে 1/4 এখানে এই ক্যালকুলেশনটা আসছে এই অংশটাকে আমরা লসাগু করে দিয়েছি এখানে ভর হচ্ছে 2 তো 2 দিয়ে যেতে একবার যাবে এটা উপরে গেলে -1 থেকে যাচ্ছে এখানে যদি সরাসরি গুণ করে দিই আমরা জানি কোনো কিছু যদি ভর না থাকে তাহলে সেই লটটার সাথে সরাসরি সংখ্যাটার সাথে সরাসরি ভরটাকে গুণ করে দিতে হয় দশমিক ক্ষেত্রে গুণ করে দিয়ে সেটা আসছে 6 তো ঠিক আছে এখানে দেখেন -1 + 1 তাহলে এটা এটা কেটে যাচ্ছে কেটে গেলে এটার মান হচ্ছে 0 তাহলে b × 0 × এটা যদি বলা হয় তাহলে টোটালটা 0 হবে এখানেও -1 + 1 কেটে যাচ্ছে গেলে c × 0 হচ্ছে যার মান হচ্ছে 0 তো এইখানে দেখেন পরের লাইনে আমরা যেটা খুঁজে পেতে হচ্ছে বাম পাশে দেখে দিয়েছি এখানে a এর মান যেটা আসছে +6 থেকে -1 করলে হচ্ছে 5/2 এর স্কয়ার হচ্ছে তো এখানে এই ক্ষেত্রে এটা কে স্কয়ার করলে 25/4 আসছে এখন আমি যেহেতু মান বের করব a এর তো a এর তে রেখে দিয়ে আমরা যদি বাকিটা ইন্টারচেঞ্জ করে ফেলি এক কথায় আমরা যদি আর্গুমেন্ট গুলো করি তাহলে a × 25 × 4 এদিক থেকে এটা গুণ করলে 4×1 তো এই ক্ষেত্রে এর সাথে যে সহগগুলো থাকবে সেটা নিচে হরের সাথে চলে আসবে সাইড চেঞ্জ করলে তো উপরে থাকবে 4 নিচে আছে 25×4 4 কেটে গেল আর তো 1/25 তাহলে এখানে আমরা a এর মানটাও পেয়ে গেলাম এখন আমরা c এর মান পেয়েছি a এর মান পেয়েছি মাঝে আছে এখন b এর মানটা কিভাবে পাবো আমাদের যে দুইটা উৎপাদক ছিল উৎপাদকের দুইটা মানই আমরা বসিয়ে ফেলেছি সেখান থেকে আমরা কোনো b এর মান পাই
সো এখন আসব আমরা তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে আমরা যেটা দেখেছিলাম সেখানে আমরা কিছু সহগ সমীকৃত করেছিলাম x এর জন্য x স্কয়ার এর জন্য x এর জন্য এবং কিছু ধ্রুবক অংশ তো আমরা যদি এমন কাজ করি যে আমার তিন নম্বর সমীকরণে দেখতেছি যে ওইখানে x স্কয়ার আছে বাম পক্ষে এবং ডান পক্ষেও x স্কয়ার আছে তো আমরা এই ক্ষেত্রে যদি আমরা x স্কয়ার সহগটা সমীকৃত করি সহগ সমীকৃত করা মানে কি দুই সাইডে যে x স্কয়ার যে চলকটা থাকবে তাদের যে সহগ থাকবে দুইজনকে সমান করে দেওয়া তো আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে x স্কয়ার এর বাম পক্ষে যেটা ছিল তার সাথে শুধু x স্কয়ার ছিল শুধু x স্কয়ার মানে কি কার সাথে কিছু যদি না থাকে তাহলে আমরা বলি যে তার সাথে একটা সহগ আছে সেটা হচ্ছে 1 আর পরের অংশে যেটা ছিল সেটা ছিল a প্লাস 2b সাথে ছিল x স্কয়ার তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এখন এই তিন এই অংশটা দিয়ে দেখেন বিটা যেহেতু আছে এটা নাম কারণ হচ্ছে আমরা b এর মানটা বের করব b আছে বিধায় এই অংশটা নিয়েছি আর যদি b না থাকতো তাহলে আমরা x এর অংশটা নিতাম অথবা ধ্রুবক অংশটা নিয়ে চেষ্টা করতাম যদি ধ্রুবক অংশটা নিয়ে আমরা সহগ সমীকৃত করতাম ধ্রুবক অংশটা তাহলে ধ্রুবক অংশটার সাথে 0 আসতো যেমনটা আসছে হচ্ছে যে 9a plus 3b plus 6 9a plus 3b plus 6 বাম পক্ষে আমার কোনো ধ্রুবক ছিল না সেখানে শুধু x স্কয়ার ছিল তাহলে সেই ক্ষেত্রে আমার এটা সহগ সমীকৃত করলে 0 আসবে যদি x অংশটা বলতাম আমার বাম পক্ষে কোনো x ছিল না তো x যেহেতু ছিল না সেই ক্ষেত্রে 6a plus 7b 6a plus 7b plus 2c এটা সমান সমান 1 করতাম একমাত্র শুধু x স্কয়ারের সহগ দুই সাইডে আছে তাই আমরা x স্কয়ারটা নিলাম আমরা যদি x স্কয়ারের ভিতরে b না থাকতো দেখেন এখানে b আছে এখানে b আছে আমরা এখান থেকেও আমাদের মানগুলো বের করতে পারি এখানে আমরা a এর মানটা পেয়ে গেছি c এর মানটা পেয়ে গেছি তো এই সমীকরণগুলোতে যদি a আর c এর মানটা আমরা বসিয়ে দিতাম তাহলে আমরা b এর মানটা পেয়ে যেতাম তো যেহেতু আমাদের x স্কয়ারের ভিতরে x স্কয়ারের সহগের ভিতরে আমার b আছে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিতে পারতেছি সো আমরা এখানে x স্কয়ারের সহগটা সমীকৃত করব তো তিন নম্বরে আমরা যেটা করব এখন দেখেন তিন নাম্বার থেকে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই তো সেই ক্ষেত্রে আছে a প্লাস 2b ইকুয়াল টু 1 এখন a এর মান যদি আমরা বসিয়ে দিই এর মান তো আমরা পেয়েছি সেটা হচ্ছে a a সমান কত পেয়েছি 1 বাই 25 আচ্ছা এখানে 1 বাই 25 বসিয়ে দিলাম এখানে বাকিটা ক্যালকুলেশন হতো প্লাস 2 b থাকলো সমান সমান 1 থাকলো এখানে 2b রেখে দিলাম এটাকে সাইড চেঞ্জ করে 1 মাইনাস 1 বাই 25 আচ্ছা 2b থাকলো এটাকে লসর করলাম 25 হলো 25 মাইনাস 1 2b ইকুয়াল টু 24 বাই 25 আচ্ছা এখন এখানে যেহেতু b এর সহগ আছে 2 এই সহগটা ওই পাশে গেলে ভাগে চলে যাবে হলে চলে যাবে তো হলে যাওয়ার পরে দেখেন এই 2 এবং এই 24 কাটাকাটি গেলে 12 আসছে তাহলে অতএব আমরা b সমান সমান পাইলাম 12 বাই 25 এখন দেখেন আমরা তো এর পূর্বের অঙ্কটাতে দেখেছি যে আমাদের যখন অজানা রাশিগুলোর মান বের হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে এক নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি তো এটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই তো এই ক্ষেত্রে আমরা যে মানগুলো পেয়ে গেছি আমরা মানগুলো এখন এক নম্বর সমীকরণে বসিয়ে দিব তো এখন এ বি সি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তো এক নম্বর সমীকরণ ছিল মূলত এ অংশটা বাম পক্ষে এখানে ছিল a বাই 3 প্লাস 1 প্লাস b বাই x প্লাস 3 প্লাস c বাই x প্লাস 3 এর স্কয়ার তো এই ক্ষেত্রে আমরা মানগুলো সবই বসিয়ে দিয়েছি a এর মান 1 বাই 25 বসিয়েছি b এর মান 12 বাই 25 বসিয়েছি c এর মান মাইনাস 9 বাই 5 বসিয়েছি এখন আমরা দেখি এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যদি বিবেচনা করি আমরা যেমন সাধারণ গণিতের করেছি 3 বাই 2 বাই 4 এটার অংশটা করেছি কি আগে 3 বাই 2 ভগ্নাংশ বসিয়েছি এর নিচে কিছু লাগবে না একটা 1 আছে তো লব হলে যাবে হল লবে যাবে ঠিক এখানে সেই কাজটাই করেছি আমরা যে এটা একটা ভগ্নাংশ নিচে এটা একটা ভগ্নাংশ বিবেচন করে আমরা জাস্ট তাদের অবস্থাটা পরিবর্তন করে দিয়েছি দিলে কি হচ্ছে লবটা হলে আসছে নটা লবে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা করেছি বলা পরে দেখেন এখানে তাহলে থাকছে 1 1 গুণ করলে 1 থাকছে 25 থাকছে সাথে 10 প্লাস 1 দ্বিতীয় অংশের জন্য 12 বাই 12 বাই 25 থাকছে সাথে থাকছে x প্লাস 3 এখন এইখানে দেখেন এইখানে প্লাস আছে এইখানে মাইনাস আছে তো এই মাইনাসটা সব আমরা এর আগে জেনেছি যে সব সময় অবস্থাটা পরিবর্তন করবে তো এই ক্ষেত্রে সেই একই অবস্থা যে এই প্লাসটা এই মাইনাস দ্বারা
পরিবর্তিত হয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে গেলে এখানে থাকতেছে লগে থাকতেছে 9 আর 5 9 আর 8 1 করলে 9 এবং নিচে যেটা হবে থাকতেছে সেটা হচ্ছে 5 আর x + 3 এর স্কয়ার এটা হচ্ছে আমাদের নির্ণে আংশিক ভগ্নাংশ তো শিক্ষার্থীরা ভালো থাকবেন বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবেন আমি আপনাদের বাড়িতে দিয়ে দিচ্ছি মূলত আপনাদের বাড়িতে আসলে সবই হচ্ছে পাঠ্য বইয়ে এটা বাইরের কোনো কাজ নাই তো পাঠ্য বইয়ে আছে হচ্ছে 38টা সরি তো এইটা সবই আমাদের পাঠ্য বইয়ে বিষয় নাম্বার তো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন আশা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বাড়িতে থাকেন সবার যত্ন নিয়েন আল্লাহ হাফেজ আশা করি আবার দেখা হবে